আমি জাস্ট খড়গপুর চৌরঙ্গি থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছি। সামনে এই বাইকটাকে দেখলাম যে একটা ছোট বাইক বড় বাইককেই তুলে নিয়ে আগের দিকে এগিয়ে চলেছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না এ বৃষ্টি কমার। গড়বেতার জঙ্গলেই শুরু হয়ে গেছিল ভীষণভাবে বৃষ্টি। আমার পিছনে যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলদিয়ারই প্রবেশদ্বার বলা যেতে পারে। এই জায়গাটার নাম হচ্ছে ব্রজলাল চক। আর এখান থেকে মেন যে হলদিয়ার মেন টাউন, টাউনশিপ যেটাকে বলা হয়, সেটা প্রায় 14 কিলোমিটার মতো জার্নি। তো কিন্তু আমি যাচ্ছি উল্টো দিকে। আমি এখান থেকে প্রথমে যাব খড়গপুর, খড়গপুর থেকে মেদিনীপুরের যে রোডটা, মেদিনীপুর গড়বেতা চন্দ্রকোনা রোড বাঁকুড়া হয়ে আমি যাব পুরুলিয়া। তো টোটাল জার্নিটা আমি যেটা গুগল ম্যাপে সার্চ করে দেখলাম প্রায় 350 কিলোমিটারের মতো জার্নি। আর এই 350 কিলোমিটার আমি যদি এভারেজ 50 কিলোমিটারের স্পিডেও যাই তো 7 আওয়ার্স, আর প্রতি 50 পরে হাফ অ্যান আওয়ার করে রেস্ট দিলে আমার প্রায় টোটাল 10 ঘন্টা মতো লাগবে জার্নি। সকাল 8:30 জার্নি শুরু করেছি আর আমার 8:30 থেকে যদি 10 ঘন্টাও ধরি আমার বিকেল 6:30 বেজে যাবে পুরুলিয়া পৌঁছতে। এটা একটা ওল্ড প্যাশন প্লাস বাইক, হিরো হন্ডা প্যাশন প্লাস, প্রায় 20 বছরের পুরানো। বছর তিনেক এটা আমাদের বাড়িতেই পড়েছিল। তো একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি বেরিয়ে পড়লাম, বাইকটাকে জাস্ট একটু সার্ভিসিং করিয়ে নিলাম। বেশি খুব একটা খরচ হয়নি, মাত্র 1000-2000 টাকার মধ্যে সার্ভিসিং হয়ে গেল। তো আমি একবার এটাই ট্রাই করব এটা নিয়ে কোনো লং জার্নি করা যায় কি না। বাইকটা ভীষণই রাস্টেড হয়ে গেছে, মানে বাড়িতে পড়ে এটা বছর তিনেক পড়েছিল। তো সেই কারণে একটু রিস্ক আছে, সেজন্য বেশি স্পিডে চালানো যাবে না। 40-50 স্পিডে আমাকে যেতে হবে, প্রায় 350 কিলোমিটার কভারও করতে হবে। বর্ষাকাল হওয়ার জন্য মাঝে হয়তো দাঁড়াতেও হতে পারে কোথাও, যদিও আমার কাছে রেনকোট আছে, কিন্তু আমি তবুও এই জার্নিটা এভাবেই এই পুরানো প্যাশন প্লাস বাইকেই শুরু করছি, সঙ্গে থাকবো। এই রাস্তাটা চলে যাচ্ছে কোলাঘাটের দিকে আর আমি যাত্রা শুরু করেছি হলদিয়া থেকে। জার্নি শুরু করে প্রায় 20 মিনিট মতো জার্নি হয়ে গেল, এসে পৌঁছলাম নন্দকুমার। নন্দকুমার এমন একটা জাংশন পয়েন্ট পূর্ব মেদিনীপুরে, এইখান থেকেই লেফট সাইড গেলেই দীঘার রুটটা পড়ছে, দীঘা যাওয়ার রাস্তা। এখান থেকে প্রায় 100 কিলোমিটারের জার্নি দীঘা, আর সোজা চলে গেলে কোলাঘাটের জার্নি। তো আমি তো দীঘার দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি কোলাঘাটের দিকে। প্রায় 1.5 ঘন্টার জার্নির পর মেচেদা পৌঁছে গেলাম। এবার মেচেদা থেকে আমি যাব কোলাঘাটের দিকে, কোলাঘাট থেকে টুয়ার্ডস যে খড়গপুরে বা মিদনাপুরের দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ধরবে। 1.5 ঘন্টা অতিক্রম হয়ে গেল আর কিলোমিটারের হিসেবে প্রায় 65 কিলোমিটার জার্নি করে ফেললাম। জার্নি অনেকটাই বাকি, এখনও 25% জার্নিও হয়নি। তবে সকাল যেহেতু জার্নিটা স্টার্ট করেছি আর বৃষ্টিটাও রাস্তায় সেভাবে পাইনি, যে কারণে আমার যেতেও কোনো অসুবিধা হচ্ছে না। হালকা হালকা রোদ আছে, মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু রেনকোট পরা দরকার পড়ছে না। আমি জাস্ট খড়গপুর চৌরঙ্গি থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছি। সামনে এই বাইকটাকে দেখলাম যে একটা ছোট বাইক বড় বাইককেই তুলে নিয়ে আগের দিকে এগিয়ে চলেছে। এই গাড়িটা কি গাড়ি? টিভিএস। আর এটাও টিভিএস এর গাড়ি? আপনার নাম শেখ মন্টু আলী? আচ্ছা, আপনি এই গাড়িটা চাপিয়ে নিয়েছেন। দেখুন একটা ছোট গাড়ি কিভাবে একটা বড় গাড়িকে পেছনে চাপিয়ে নিয়ে চলেছে। জাস্ট মেদিনীপুর পেরিয়ে ভাদুতলা পেরোলাম। রাস্তার দুধারে সবুজের অরণ্য, সবুজ শুরু, তারপর বর্ষাকাল চলছে সে কারণে আরো বেশি সবুজ। রাস্তার দুদিকে শাল গাছের জঙ্গল। আর আমি যেহেতু মোবাইলে এই ভিডিওগুলো শ্যুট করছি, আমার কাছে অপশান কম, সেই কারণে আমার হাতে এক হাতে লেফট হ্যান্ডে মোবাইল ধরে আমি এই ভিডিওগুলো শ্যুট করছি। একটু রিস্কি, বেশিক্ষণ করব না, কয়েক মিনিটের জন্য এই ভিডিওগুলো আপনাদের শুধু দেখানোর জন্যই এই ভিডিওগুলো নিচ্ছি, যাতে আপনারা এটা বুঝতে পারেন যে আমি এই জার্নিটা যে করছি সেটা আপনাদের কাছে বোঝানোর জন্যই। আমারও বেশ ভালোই লাগছে এই রাস্তার মধ্যে দিয়ে যেতে। NH60, ন্যাশনাল হাইওয়ে 60, তার মাঝখান থেকে আমি চলেছি। আর
আমার এই পুরো ভিডিওটাই আমি শ্যুট করছি মোবাইলে হাতে ধরেই। আর এই আমি গাড়ি চালাচ্ছি, এক হাতে অ্যাক্সিলেটারটা ধরেছি আর অন্য হাতে গাড়ি চালাচ্ছি। আস্তে আস্তে যাচ্ছি এই সময়টা, এই জায়গাটা থেকে বেরোচ্ছি। এই জায়গাটার নাম গোদাপি আসাম। এখানেও বেশ ভালোই অরণ্য রাস্তা গুজারে, আর মাঝখান থেকে জাতীয় সড়ক গিয়েছে। খুব সুন্দর জায়গা, একদম পরিষ্কার, বেশি ট্রাফিকও নেই, ভিড়ও নেই। যেহেতু আমার বাইকটা পুরানো, সেই কারণে আমি ষাটের ওপরে নিচ্ছিও না, কারণ এর টায়ারও প্রায় দুই থেকে আড়াই বছর ইউজ হয়নি, তো যে কোনো মুহূর্তে পাংচার হওয়ার চান্স থাকে। সেই সেফটিটা নিয়ে চলতে হচ্ছে, তো আস্তে আস্তে এগোচ্ছি। 40-45 এই স্পিডে একটা অ্যাভারেজে চলছে, কোনোভাবেই ফাঁকা রাস্তা পেলেও ষাটের ওপরে স্পিড আমি তুলছি না। তো মাঝে খড়গপুরে দু ঘন্টার জন্য হট নিয়েছিলাম, কিছু কাজ ছিল, সে কারণে একটু লেট হয়ে গেলাম। এখন প্রায় 2:45 হয়ে গেছে, পৌঁছতে একটু দেরি হবে। দু ঘন্টা আমি খড়গপুরে টাইম একটু খরচ হয়ে গেছে, দু ঘন্টা বেশি খরচ হয়ে গেছে রাস্তায়। অসুবিধে কিছু নেই, পৌঁছাতে তো হবেই পুরুলিয়াতে। তার মাঝে যতটা সম্ভব প্রকৃতিকে উপভোগ করতে করতে যাওয়া যায় সেটাই করছি। আবার রাস্তায় জঙ্গলের সারি। অ্যাকচুয়ালি হলদিয়া থেকে পুরুলিয়া প্রায় 350 কিলোমিটারের মতো জার্নি। আমি এটা প্ল্যান করে বেরিয়েছি যে এটা আমি একদিনেই এই জার্নিটা কমপ্লিট করব। আর পুরুলিয়া যাওয়াটা কোনো তার জন্য না, অবশ্যই ঘুরব, পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্যতম টুরিস্ট স্পট, কিন্তু আমার উদ্দেশ্য চাকরি সূত্রে আমার ওখানে যাওয়া। আমি পুরুলিয়াতে বসে পড়ার জন্য আমি বেরিয়ে পড়েছি, হয়তো ট্রেনেও এই জার্নিটা করতে পারতাম, কিন্তু এই বাইকটাকে নিয়ে যাওয়ারও ছিল। আর আমার এমনিতেই বাইক জার্নি খুবই ভালো লাগে, তবে আমার যে বাইকটা প্রায় 20 বছরের পুরানো হিরো হন্ডা প্যাশন প্লাস, এই বাইক নিয়ে এত লম্বা জার্নি করাটা একটু রিস্কি, সবাই মানাও করেছিল, কিন্তু আমি কারোর কথা না শুনেই বেরিয়ে পড়েছি এই জার্নিটা করার জন্য। প্রায় হলদিয়া থেকে বেরিয়ে এখনো পর্যন্ত 150 কিলোমিটার ক্রস করে ফেলেছি, প্রায় হাফের কাছাকাছি বলতে গেলে। প্রতি 50 কিলোমিটার ছাড়া ছাড়া হল দেবো, ঠিক 50 কিলোমিটার শেষ হতে এখনও প্রায় 30 কিলোমিটার বাকি। তো নেক্সট 30 কিলোমিটার পরে একটা টি ব্রেক নিতে হবে, নাহলে বাইকের ইঞ্জিনও বসে যাবে, বেশি গরম হয়ে গেলে। শালবনির কাছাকাছি পৌঁছে গেছি। এখানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড আছে, মানে যেখানে নোট ছাপানো হয়। আমি যেটা শুনেছি এখানে কয়েন প্রিন্টিং হয় এই জায়গাটাতে। লেফট সাইডে চলে গেলে ওই রাস্তাটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, আর এই রাস্তাতে এই এনএইচটা ধরে আমি এগিয়ে চলেছি। বাঁকুড়া 75, বিষ্ণুপুর 39 কিলোমিটার, মোরগ্রাম 269, রানীগঞ্জ 125 কিলোমিটার। এটা NH-14, আবার নিচে লেখা আছে ওল্ড NH-60। আমার প্রায় 170 কিলোমিটার মতো জার্নি কমপ্লিট হয়েছে এখান থেকে বাঁকুড়া হয়ে, তারপরে যাব পুরুলিয়া। তো প্রায় মানে 50% কমপ্লিট, এখনও 50% বাকি রাস্তা, চলুন এগোনো যাক। পৌঁছে গেলাম চন্দ্রকোনা রোড। এটা একটা ইম্পর্টেন্ট জাংশন পয়েন্ট, কেননা এখান থেকে ঘাটাল হয়েও হলদিয়ার দিকে যাওয়া যায়। ওই রুটটা খুব একটা ভালো নয় শুনেছিলাম, তো সেই কারণে মেদিনীপুর রুটটা ধরেছিলাম। গড়বেতার জঙ্গলটাই পেরোচ্ছিলাম, হঠাৎ করে শুরু হলো মুষলধারে বৃষ্টি। একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে গেলাম, যেখানে একটু জলটা কম পড়ছে। যদিও রেনকোট আছে, কিন্তু রেনকোট পরার একদম ইচ্ছে হচ্ছে না, এত সুন্দর প্রকৃতি। আর রেনকোট পরলেই ঘামে ভিজে যায় ভেতরটা, সেই কারণে রেনকোট না পরে একটু দাঁড়িয়ে গেলাম। যদি বৃষ্টি কমে যায় তাহলে ঠিক আছে, আর যদি না কমে তখন তাহলে রেনকোট পরেই আগামী গন্তব্যের দিকে রওনা হতে হবে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না এ বৃষ্টি কমার, তাই বেটার সব থেকে যে রেনকোট পরে এগিয়ে যাওয়াই ভালো হবে। গড়বেতার জঙ্গলেই শুরু হয়ে গেছিলো ভীষণভাবে বৃষ্টি, তাই আর রিস্ক না নিয়ে রেনকোটটা পরে ফেললাম। আর তারপরে গড়বেতা পেরোনোর পরেই কন্টিনিউ বৃষ্টিটা চলছে। এর আগে সকাল থেকে যে বেরিয়েছি একদমই বৃষ্টি ছিল না, কিন্তু গড়বেতার জঙ্গলের থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর তারপরে পেরোলো খাদিকা, খাদিকার পরেও পুরো জঙ্গলই জঙ্গল চারিদিকে। আর
আর চারিদিকে বৃষ্টি, গাছপালা সব ভেজা, রাস্তাও ভেজা। আর আমি এই এতেই রেনকোট পরে নিয়েই বেটার ভাবলাম যে রেনকোট পরে যাওয়াটাই বেটার, কিন্তু এখনও আমাকে প্রায় 120-130 কিলোমিটারের জার্নি বাকি আছে, এতটা লম্বা রাস্তা ভেজাটা ঠিক হবে না, সেই কারণে রেনকোট পরে নিয়েছি। আর এই ঘন জঙ্গলের মধ্যে থেকে জার্নি চলছে। এই যে একদম দুধারেই ঘন জঙ্গল, এগুলো ঘন জঙ্গলে ভরা, রাস্তার এপাশেও ঘন জঙ্গল, রাস্তা ভেজা, বৃষ্টি চলছে কন্টিনিউ। বৃষ্টিটা একটু কমেছে, সেই মুসলধারে নেই, কিন্তু বৃষ্টি এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে। একটা টি ব্রেকের খুব দরকার ছিল, ধাদিকা পেরোনোর পরে প্রায় 500 কিলোমিটার চলে এসেছি। পেছনেই একটা চায়ের দোকান, পেছনেই একটা চায়ের দোকান পেলাম, এখানে চা খেয়ে তারপর আগের জার্নিটা শুরু করব। আমার 20 বছরের পুরনো প্যাশন প্লাস, হিরো হন্ডা প্যাশন প্লাস, এখনও পর্যন্ত ধোকা দেয়নি বাইকটা, প্রায় 200 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেল, কোনো প্রবলেম নেই। মাঝে পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিয়েছিলাম, সে কারণে পুরুলিয়া পৌঁছতে আর তেলের দরকার পড়বে না, পেট্রোল পাম্পের আর দরকার নেই, আমি এনাফ পেট্রোল ভরিয়ে নিয়েছি। টি ব্রেকের পর আবার জার্নি শুরু করলাম, একটু অন্ধকার হয়ে আসছে, যদিও বা 4টে বাজে, একটু বোধ হয় মেঘলা আকাশের জন্য অন্ধকার লাগছে। পাশে জঙ্গলের সারি একটু হালকা হচ্ছে, এখান থেকে বাঁকুড়ার ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার, আমাকে এনি হোক তাড়াতাড়ি বাঁকুড়া সন্ধ্যের আগেই পৌঁছতে হবে। বাঁকুড়া পৌঁছে যাওয়ার পর রাস্তা থেকে পুরোটাই এনে থাকতে পুরোপুরি আমাকে আর ঘণ্টাখানেকের মধ্যে বাঁকুড়া ঢুকে যেতে হবে। বাঁকুড়া যাওয়ার রাস্তাতেই পড়লো সৎসঙ্গ কেন্দ্র ওন্দা, নতুন তৈরি হচ্ছে, তবে বেশ বড় ধরনেরই একটা বিল্ডিং বা মন্দির তৈরি হচ্ছে এখানে। পৌঁছে গেলাম বাঁকুড়া, সন্ধে প্রায় হবে হবে করছে, এখনো পুরো সন্ধে হয়নি, তবে তার আগেই বাঁকুড়া পৌঁছে গেছি। এখান থেকে লেফট সাইড দেখাচ্ছে পুরুলিয়া, তো পুরুলিয়া এখান থেকে প্রায় 97 কিলোমিটার, তো আরও 2-2.5 ঘন্টা তো লেগেই যাবে, তার মাঝে একটা 50 কিলোমিটারের পরে ব্রেক নিতে হবে, বাইককে হাফ অ্যান আওয়ারের জন্য একটু রেস্ট দিতেও হবে। পুরুলিয়া 84 কিলোমিটার, আমি 97 বলেছিলাম এখনই, কিন্তু জাস্ট বাঁকটা নিতেই দেখলাম একটা ওভারহেড বোর্ড লাগানো আছে যেখানে পুরুলিয়া 84 লেখা আছে। বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তার কিছুটা এগোতেই ডান দিকে এলো সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুল, ডান দিকে একদম ফাঁকা জায়গায় স্কুলটা, আশেপাশে বেশ কিছু জনবসতি আছে, তবে দূরে দূরে আছে, তবে এই স্কুলটার আশেপাশে কিছুই নেই। স্কুলটা এখনও ওপেন আছে, অনেক স্টুডেন্টরা দেখা যাচ্ছে দূর থেকে, অনেক স্টুডেন্ট ভেতরে ঘুরে বেড়াচ্ছে। 6 কিলোমিটার এগোনোর পর আবার একটা বোর্ড পেলাম, এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে 78 কিলোমিটার, সন্ধে নেমে আসছে, জানি না আর কতক্ষণ আপনাদেরকে কিছু দেখাতে পারবো, কেন সন্ধে হয়ে যাওয়ার পর আমারও তাড়া থাকবে যেভাবে হোক 78 কিলোমিটার রাস্তা একবার স্টার্ট করলেই পৌঁছে যাওয়ার। আপনাদেরকে যেটা বলছিলাম, NH-টা যেটা বাঁকুড়া থেকে পুরুলিয়া যাচ্ছে 84 কিলোমিটার রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়েটা এর আগেও আমি 2 বার জার্নি করেছি, তবে বাইকেও একবার জার্নি করেছি, তবে সে সময় অবশ্য ভিডিও রেকর্ড করা হয়নি। এই রাস্তাটা খালিই থাকে প্রায়, মানে একদম ফাঁকা রাস্তা, আরামসে আপনি 80-90 স্পিডে যেতে পারেন, কিন্তু আমার যেহেতু 20 বছরের পুরানো বাইক, আমি সেই রিস্ক নিচ্ছি না, তবুও 50-55-60 এই স্পিডেই চলেছি, এভারেজ 50 স্পিডে আমি এগিয়ে চলেছি, কোনো প্রবলেম নেই, রাস্তায় বেশি গাড়িও নেই, আছে কম, কিন্তু তবুও যেহেতু NH, বেশি রিস্ক নেওয়া যাবে না। পুরুলিয়ায় যখন পলাশের সময় হয়, এই যে রাস্তাটা, এই রাস্তার দুদিকেই পলাশ ফুলে ভরে থাকে, খুব সুন্দর লাগে ওই সময়। এখন সন্ধে হয়ে যাচ্ছে, আকাশ লাল হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে, ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া এক মনোরম অভিজ্ঞতা। এই খালি NH-এর মধ্যে দিয়ে বাইক চালানো, আউটসাইড কোনো ডিস্টারবেন্স নেই, মিনিমাম স্পিড মেনটেন করে ব্যাস এগিয়ে যাচ্ছি। পুরুলিয়া পৌঁছতে আর
কুড়ি কিলোমিটার বাকি, তো সেই কারণে একটা টি ব্রেক নিলাম। আর বেশিক্ষণ লাগবে না, হাফ অ্যান আওয়ারের মধ্যে পৌঁছে যাবো। এই চা দোকান থেকে একটু তেলে ভাজা, একটু চা, তারপর যা ফাইনাল বেরোবো একদম পুরুলিয়া পৌঁছে যাবো। পৌঁছে গেলাম পুরুলিয়া, এখন 8:15, রাত্রি 8:15, প্রায় 12 ঘন্টা পরে। তবে এতটা সময় লাগার কথা ছিল না, যেহেতু খড়গপুরে 2 ঘন্টার ব্রেক ছিল এবং প্রতি 50 কিলোমিটার ছাড়া ছাড়াই আমি হাফ অ্যান আওয়ার করে ব্রেক নিচ্ছিলাম, যে কারণে এতটা সময় লাগলো। কিন্তু যাক, শেষ পর্যন্ত পুরুলিয়া পৌঁছলাম এই আগস্ট মাসের বর্ষায় বাইক চালিয়ে, এবং তাও আবার 20 বছরের পুরানো প্যাশন প্লাস বাইক চালিয়ে পৌঁছে গেলাম পুরুলিয়া। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, এবং আগামী 2 বছর আমি পুরুলিয়াতে থাকব। পুরুলিয়া সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে পাবেন। ভালো থাকবেন।